ডিয়ার স্টুডেন্ট, এখানে আলাদাভাবে বলার কিছু নেই। আপনারা সকলেই জানেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হই, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই সব প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ। তবে তার আগে রিকোয়েস্ট করো ভিডিওটি লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন এবং নিয়মিত কুইজে অংশগ্রহণ করতে আর্ন একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের প্রথম প্রশ্ন, নর্থ ওয়েস্টার কাকে বলে? নর্থ ওয়েস্টার কাকে বলে? প্রতিটি প্রশ্নের শেষে 5 সেকেন্ড করে সময় থাকবে, সময় শুরু হচ্ছে এখন। নর্থ ওয়েস্টার কাকে বলে প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। সঠিক উত্তর, উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী আসে বলে একে নর্থ ওয়েস্টার বলে। নর্থ ওয়েস্টার হলে একটা কালবৈশাখী ঝড়, এটি উত্তর পশ্চিম দিক দিয়ে আসে বলে এর নাম হয়েছে নর্থ ওয়েস্টার। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের একটি বন্যা প্রবণ অঞ্চলের নাম কি? ভারতের একটি বন্যা প্রবণ অঞ্চলের নাম আপনাকে বলতে হবে, ভারতের বন্যা প্রবণ অঞ্চল কোনটি সেটা আপনাকে জানাতে হবে। তো কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিন, সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর, ভারতের একটি বন্যাপ্রবণ অঞ্চল হলো আসাম উপত্যকা। আসাম উপত্যকা হলো ভারতের বন্যাপ্রবণ অঞ্চল। পরবর্তী প্রশ্ন, কোন বায়ু ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সহায়তা করে? কোন বায়ু ভারতের দক্ষিণ পশ্চিম বায়ুর আগমনের সহায়তা করে, সেই বায়ুর নাম আপনাকে জানাতে হবে, সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর, পূবালী জেট বায়ু ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সহায়তা করে। সঠিক উত্তর, পূবালী জেট। পরবর্তী প্রশ্ন, কোথায় ভারতের স্টেপ জলবায়ু দেখা যায়? কোথায় ভারতের স্টেপ জলবায়ু দেখা যায়, সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর, ভারতের স্টেপ জলবায়ু দেখা যায় রাজস্থানের পূর্বে। রাজস্থানের পূর্বে ভারতের স্টেপ জলবায়ু দেখা যায়। পরবর্তী প্রশ্ন, আঁধি কাকে বলে? আঁধি কাকে বলে, সময় শুরু হচ্ছে এখন, কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিন। সঠিক উত্তর, রাজস্থানের ধূলিঝড়কে আঁধি বলে, বা রাজস্থানের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। ওকে, আঁধি হলো রাজস্থানের ধূলিঝড়। পরবর্তী প্রশ্ন, কোন বায়ু স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ? কোন বায়ু স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ? সঠিক উত্তর, মৌসুমি বায়ু হলো স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ। সঠিক উত্তর, মৌসুমি বায়ু। পরবর্তী প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর, বর্ষাকালের শুরুতে যে ঝড় বৃষ্টি হয় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে। বর্ষাকালের শুরুতে যে ঝড় বৃষ্টি হয় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে। পরবর্তী প্রশ্ন, মৌসুমির বায়ুর প্রকৃতি কী?
সঠিক উত্তর মৌসুমি বায়ুর প্রকৃতি অনিশ্চিত। মৌসুমি বায়ুর প্রকৃতি অনিশ্চিত। পরবর্তী প্রশ্ন লু কাকে বলে? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। বিহারে গ্রীষ্মের দুপুরে প্রবাহিত উষ্ণ বায়ু হলো লু। লু হলো একটি উষ্ণ বায়ু যা উত্তরপ্রদেশ ও বিহারে গ্রীষ্মের সময় প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন ভারতের মোট বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? মানে বর্ষাকালে বৃষ্টিপাত কত ভাগ হয় সেটা আপনাকে বলতে হবে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর ভারতের মোট বৃষ্টিপাতের 74% বর্ষাকালে হয়। পরবর্তী প্রশ্ন প্রশান্ত মহাসাগরে লানিনা হয়ে আবহাওয়া ড্যাশ থাকে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে লানিনা হয়ে আবহাওয়া শান্ত থাকে। পরবর্তী প্রশ্ন শরৎকালে দক্ষিণ পশ্চিম কোন বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে? সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর শরৎকালের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে। শরৎকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে। পরবর্তী প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সারা বছরই কোন বায়ু বিরাজ করে? সেই জলবায়ুর নাম আপনাকে জানাতে হবে কমেন্ট করে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর নিরক্ষরেখার কাছাকাছি বলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সরবরাহই নিরক্ষর জলবায়ু বিরাজ করে। সঠিক উত্তর নিরক্ষীয় জলবায়ু। পরবর্তী প্রশ্ন ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম আপনাকে বলতে হবে। সঠিক উত্তর ভারতের একটি
বৃষ্টির ছায় অঞ্চলের নাম হল শিলং। শিলং হল ভারতের বৃষ্টির ছায় অঞ্চল। পরবর্তী প্রশ্ন, মৌসুমি জলবায়ুর দেশ কাকে বলা হয়? মৌসুমি জলবায়ুর দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন দেশ মৌসুমি বায়ু দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়? কোন দেশ মৌসুমি বায়ু দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়? সঠিক উত্তর, ভারতের জলবায়ু মৌসুমি বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়। ভারতের জলবায়ু মৌসুমি বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়। পরবর্তী প্রশ্ন, আম্রবৃষ্টি কাকে বলে? আম্রবৃষ্টি কাকে বলে? সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর, দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়ে থাকে, তাকে আম্রবৃষ্টি বলে। দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বজ্রবিদ্যুৎ সহজে ঝড় বৃষ্টি হয়, তাকে আম্রবৃষ্টি বলে। পরবর্তী প্রশ্ন, মৌসুমি কথাটি কোথায় থেকে নেওয়া হয়েছে? মৌসুমি কথাটি কোথায় থেকে নেওয়া হয়েছে? সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর, মৌসুমি কথাটি আরবীয় শব্দ মৌসুম থেকে নেওয়া হয়েছে। মৌসুমি কথাটি আরবীয় শব্দ মৌসুম থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কেমন প্রকৃতির? উত্তর পূর্ব মৌসুমি বায়ু কেমন প্রকৃতির? উত্তর পূর্ব মৌসুমি বায়ু কেমন প্রকৃতির হয় সেটা আপনাকে জানাতে হবে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর, উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতল ও উষ্ণ প্রকৃতির। উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতল ও উষ্ণ প্রকৃতির। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি শীতল মরুভূমির উদাহরণ দাও। ভারতের একটি শীতল মরুভূমির নাম আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর, লাদাখ ভারতের একটি শীতল মরুভূমি। লাদাখ ভারতের একটি শীতল মরুভূমি। সঠিক উত্তর হল লাদাখ ভারতের শীতল মরুভূমি। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রবাহিত একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও। ভারতে প্রবাহিত একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও। সাময়িক বায়ু আপনাকে কোনটা সেটা আপনাকে বলতে হবে, যেটা ভারতে প্রবাহিত হয়। তো সময় শুরু হচ্ছে একটি।
সঠিক উত্তর, ভারতে প্রবাহিত মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ু। ভারতে প্রবাহিত মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ু। পরবর্তী প্রশ্ন, কোন বায়ু ভারতের স্বাধীনভাবে আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? কোন বায়ু ভারতের স্বাধীনভাবে আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর, স্থানীয় বায়ু ভারতের স্বাধীনভাবে আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। সঠিক উত্তর, স্থানীয় বায়ু। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকে আম্রবৃষ্টি কী নামে পরিচিত? কর্ণাটকে আম্রবৃষ্টি কী নামে পরিচিত? সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর, কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত। কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতে শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়? ভারতে শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়? সঠিক উত্তর, ভারতে শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। ভারতে শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।